মোহাম্মদ রিপন, বয়স 13। মা মারা যাওয়ার পর থেকে শুরু হয় তার জীবন সংগ্রাম, তাই এক বছর ধরে পুরান ঢাকায় চালিয়ে যাচ্ছে টমটম। মা মারা গেছে তো ছোট গালে লেগে, আর আমার বয়স যেসব 10 বছর ওসব মারা গেছে, এটা চালে এক বছর খানে হইব। দুই ভাই এক বোন নিয়েই তার জগৎ সংসার, প্রতিদিন যে টাকা আয় হয় তা দিয়ে চলে তার সংসার। পরে একটা ভালো জন্দ খাওয়ানো আনতে পারি, ছোট বোনারা খাওয়া পারি, পাশাপাশি বোনের পড়াশোনার খরচও বহন করছে সে। নিজে পড়াশোনা করতে পারেনি, তাই তার স্বপ্ন ছোট বোনকে পড়াশোনা করিয়ে নিজের অপূর্ণ স্বপ্নকে পূরণ করানো। আমার ছোট বোন পড়াশোনা করাই, আমার নিজের টাকা দিয়ে, স্বপ্ন দেখেই তাহলে হইব না, ছোট বোনটা তো মানুষের মতন করতে হবে। শিশুশ্রমের কবলে পড়ে রিপনদের মতো হাজারো শিশুর স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে। মোহাম্মদ মামুন, হ্যালো .bdnews24.com, ঢাকা।